জামগুৰিহাটর শিয়ালমারীত কিশোর নিরুদ্দেশ। শোণিতপুর জেলার জামগুৰিহাটর বাকুলার সমীপবর্তী শিয়ালমারী গাঁওয়ের এজন কিশোর নিরুদ্দেশ। 13 বছরীয় কিশোরজনের নাম সঞ্জয় উরাং, পূব জামগুৰি হাইস্কুলের সপ্তমমান শ্রেণীর ছাত্র। যা শনিবারে পুয়া 6 মান বজাত অন্য দিনের দরেই প্রাতঃ ভ্রমণলে উলাই অহার পাছরেপা নিরুদ্দেশ হয়ে আছে কিশোরগী। ইতিমধ্যে পরিয়ালর লোকে কিশোরগীর নিরুদ্দেশ সম্পর্কত এক জাননী প্রদান করেছে জামগুৰি আরক্ষী থানাত। কোনো সদাশয় লোকে কিশোরজনের সম্ভেদ লাভ করলে পরিয়ালে 9957187137 অথবা 7002204239 নম্বর যোগাযোগ করবলে অনুরোধ জানাইছে। শনিবার 9:00 বজাৰ পৰা ঘৰৰ পৰা ওলাই গৈছে। ৰাতিপুৱা নে সন্ধিয়া? ৰাতিপুৱা 6:00 বজাতে ওলাইছে। আমি কোন ক্লাছত পঢ়ি আছিলে? 7-8 পঢ়ি আছিলে। আমি বিচাৰি গোটেই বিচাৰিছোঁ, পোৱা নাই এতিয়ালৈকে। ইতিমধ্যে আমি এতিয়া থানাত জনাইছোঁ আৰু। পরিয়ালবর্গ আপনাদের খবর করেছেন? পরিয়াল গোটেই শুনাশুনি করেছো, খবর লইছো, এফালে যাওয়া নাই তার বিচার চিচার করি আছে, এটা পোয়া নাই এখানে। লোকাল যদি পাইছে, যদি মোর নম্বরটাতে যোগাযোগ করব। 9957187137 আমার চতিয়া সমষ্টি শিয়ালমারি গাঁওর এটি শিশু মানে সপ্তমমান শ্রেণীর ছাত্র হঠাৎ পুৱতি নিশা 6 মান বজাত মা দেউতাক খোৱা অবস্থাতে আসলে মাকে ভাত পানি বনাই থাকা অবস্থাত বাহিরলে ওলাই যায়। কিমান তারিখ? যোৱা 9 তারিখ শনিবারে ৰাতিপুৱা। আর সেই সময়ের পিছর প্রায় লড়াটো নিখোঁজ হয়ে আছে। তেখেতক যথেষ্ট জায়গা সকলে মানে বিচরা খুচরা করেছে রাইজেও, এতিয়ালৈকে কোনো সুংসূত্র পোৱা হোৱা নাই। আমি নিকটবর্তী আরক্ষী থানাকে জানাইছো আর আমি অনুরোধ করেছো মিডিয়ার তরফে যে এই লড়াটির মানে কোনো লোকে যদি সন্ধান পায় তেনেহলে আমি দিয়া নম্বরত কন্টেক্ট করে আমাক উপকৃত করে যেন, আর লড়াটুক আমাক ঘুরাই পাওয়া সহায় করার কারণে সকলকে অনুরোধ জানাইছো। জামগুৰিহাটৰ পৰা চন্দন খৰ্মাৰ ৰিপৰ্ট, নিউজ নেক্সট।